الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم عظيم وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা তার ঘরে আসার বসার সুযোগ পেয়েছি আমরা সেই রাসূলের উম্মত হতে পেরেছি যিনি মানুষ যিনি খালেক নন যিনি মাখলুক যিনি গায়েব জানতেন না গায়েবের মালিক একমাত্র আল্লাহ যিনি নূরের তৈরি নয় মাটির তৈরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব বেশ কয়েকটা বিষয়ে একটা হলো আমল আরেকটা হলো আখলাক আরো কিছু বিষয় আপনাদের সামনে আমরা ক্লিয়ার করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার জিজ্ঞাসা জুমার খুতবা জুমার সালাতটা ইবাদত কিনা জুমার সালাতটা ইবাদত কিনা আমাদের একটা ভুল ধারণা আছে যে জুমার সালাত ছিল হলো 4 রাকাত জোহর ছিল 4 রাকাত আল্লাহ 2 রাকাত খুতবার ভিতরে দিয়ে 2 রাকাতকে নামাজের ভিতরে দিয়ে দিয়েছে এটা আমরা প্রচলিত শুনি আমরা মানুষের মুখে অথচ কথাটা পুরোটা মিথ্যা কথা জি না আল্লাহ চেয়েছেন তাই জুমার সালাত 2 রাকাত হয়েছে কোনো কথা নাই খুতবা মানে ওয়াজ খুতবা মানে ভাষণ খুতবা মানে উপদেশ খুতবা মানে বক্তব্য সপ্তাহে একটি দিন আল্লাহর বান্দারা তার ঘরে এসে বহু অজানা জিনিস জানতে পারবে দিনের বিষয়ে এটাই হলো খুতবার উদ্দেশ্য তা আলহামদুলিল্লাহ যদি আমরা ভুল না করি আজকে এটা ব্যতিক্রম পরিস্থিতিতে আপনারা হয়তো পড়তেছেন অনেক কিছু আপনাদের একটু উল্টা মনে হতে পারে শেষ পর্যন্ত আপনাদেরকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ ঠিক আছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দেন ঠিক আছে নাকি দেখেন দলিল আল্লাহ বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম দুনিয়ার সবচাইতে দামি চরিত্রের অধিকারী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষ মানুষকে সাময়িক যতই ভালোবাসুক মহব্বত করুক বাবার কথা মেনে চলতে হবে মায়ের কথা মেনে চলতে হবে শিক্ষকের কথা মেনে চলতে হবে তবে এই রকম মানতে হবে না আল্লাহর নাফরমানি করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ব্যাপারে বলা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যে যাকেই তোমরা অনুসরণ করো তবে তোমরা জেনে রাখো আমার রাসূলের আদর্শের ভিতরেই রয়েছে তোমাদের উত্তম আদর্শ আমার রাসূলের বৈশিষ্ট্য তার বাইরে নাই 59 নম্বর সূরা সূরা হাসর আয়াত নম্বর 7 মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো এটাই একজন মুমিনের কাজ তা আমাদের কর্মকাণ্ড আপনার সাথে আমার সাথে মিলল কি না মিলল সেটা বড় কথা না আল্লাহর রাসূলের সাথে মিলল কি না সেটা হলো আসল কথা ঠিক কি না আমার সাথে আমার বাবার ইবাদতের মিল হলো না অমিল হলো এই ব্যাপারে কবরে জিজ্ঞাসা হওয়া হবে না জিজ্ঞাসা হবে আমার রাসূলের সাথে তোমার আমলটা মিলেছে কি না আজকে আমরা আমলের আলোচনা করব অথচ আশ্চর্য হয়ে যাবেন আপনারা শুরুতে কোরআন মাজিদ আয়াত আছে হলো 6236টা এত কোরআনের আয়াত 6000 এর উপরে আয়াত এত বড় কোরআনে আল্লাহ কোনো মুমিনকে ডেকে বলে নাই যে বান্দারে তুমি আমল করো এই কথা বলে নাই কোথাও নাই যে আমল করো নাই লেখাই নাই অথচ আমরা মানুষকে বলি যে আপনারা আমল করেন না কেন আমলের দিকে ধাবিত হন এগুলো বলি কিনা তা আমল মানে হলো কর্ম আমিল মানে হলো কর্মচারী যিনি কর্ম করেন
তামুল মানে কর্ম সেটা বদামুলও হতে পারে নেকামুলও হতে পারে আবু জেহেল আমল করে নাই এই অপবাদ আপনারা আবু জেহেলের প্রতি দিবেন না তাহলে গুনাহগার হয়ে যাবেন আবু লাহাব আমল করে নাই এই কথা আপনারা বলবেন না অবশ্যই তিনি আমল করেছে কিন্তু তার আমলটা আল্লাহর রাসূলের আমলের সাথে মেলে নাই আমলটা তার মনমতো হয়ে গেছে যার কারণে তার আমলটা হয়েছে আমালুশ শয়তান শয়তানের আমল আমালুন সালেহ নেক আমল হয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা কেউ যদি তোমার রবের সাক্ষাৎ চাও রবের সাথে মিলিত হতে চাও রবের সন্তুষ্টি চাও তাহলে তোমাদের দুইটা কর্ম করতে হবে এক আমলে সলে দুই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা ওই রবের সাথে কোনো অংশীদার সাব্যস্ত করা যাবে না মানে শিরিক করা যাবে তাহলে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই আল্লাহর সাক্ষাৎ চাই আল্লাহকে খুশি করতে চাই কিনা চাইলে আমাদেরকে এখানে কন্ডিশন দেওয়া হচ্ছে দুইটা এক শুধু আমল করলে কিন্তু জান্নাত পাবে না আমল করতে হবে আমলে সলে দুই শুধু আমি আল্লাহকে ডাকলে হবে না সর্বদা খেয়াল রাখতে হবে আমাকে ডাকতে গিয়ে যাতে কোনো শিরক না হয় মাঝখানে কোনো মধ্যস্থতা যেন তৈরি না হয় এই দুইটা কন্ডিশন দিয়ে আল্লাহ আমাদের তার সাথে মিলিত হওয়ার কথা বলতেছে আমরা আরেকটা জায়গায় আমরা পড়ি আপনারা দেখেন মনে আছে কিনা সূরা মুলকের নাম শুনেছেন সূরা মুলক যারা হাফিজিয়া মাদ্রাসায় পড়েছে তারা বুঝে 29 নম্বর পারার প্রথম নম্বর সূরা সূরা মুলক সেখানে লেখা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেছেন আমি মানুষের হায়াত আর মৌত সৃষ্টি করেছি এই কারণে এটা পরীক্ষা করব কে কার চাইতে কর্মে উত্তম কর্ম করবে সেটা না কর্মে উত্তম কে আর পৃথিবীর সমস্ত মুফাসসির মুহাদ্দিস একমত এখানে আল্লাহ আহসানু আমালা শব্দের অর্থ আমালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বুঝিয়েছেন যেই আমলটা আল্লাহ রাসূলের তরিকায় হয় তারই নাম আমলে সলে তারই নাম হলো আহসানু আমালা তারই নাম হলো উত্তম আমল এই দুইটা কথা শুনে আপনারা কি বুঝলেন আমাদের কি আমল করতে হবে না আমলে সলে করতে হবে মাশাআল্লাহ আপনারা বুঝে গেছেন আসলে আমাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিতে বলে নাই একে অন্যের কাছে সবার একটা মুখস্থ হাদিস বলি আপনাদের কাছে আমি অর্ধেক বলবো আপনারা বাকি অর্ধেক বলে ফেলবেন আমি জানি সেটা কি বাল্লিগু আন্নি ওয়ালাউ আবার বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা কথাও যদি জানো কথাটা নিজের ভিতরে সীমাবদ্ধ না রেখে কথাটা আরো মানুষের কাছে বলে দাও প্রচার করে দাও নাকি আপনারা মনে করেন হাদিসের কথা হাদিসের পাতাই পড়ে থাকবে কোরআনের আয়াত কি কোরআনেই পড়ে থাকবে না মানুষের কাছে প্রচার হবে কি জান এইটা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হাদাসানাম বানি ইসরাঈল ওয়ালা হারাজ প্রচার করো কোরআন হাদিসের কথা ওহির কথা তবে তোমরা বানী ইসরাইলের ঘটনা বললে কোনো দোষের কিছু হবে না বলা যেতে পারে বানী ইসরাইলের যে ঘটনাগুলো আছে সেটা আমাদের শরীয়তে আলাদা করে আসে নাই সেটা পূর্বের শরীয়তে মুসা নবীর সময়ে অন্য অন্য সময়ের ঘটনা বানী ইসরাইলের ঘটনা আমাদের এই ঘটনার সাথে যুক্ত করে আমরা বলতে পারবো সেই ঘটনাগুলো ভালো ঘটনা বলার সাথে সাথে কথা শেষ করে নাই বলা হচ্ছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার তবে সাবধান প্রচার করতে গিয়ে কথা বলতে গিয়ে এমন কোন কথা তোমরা বলো না যেটা আমি রাসূল বলি নাই আমি করি নাই তবু আমার নামে সালায় দিলে আমি বলি নাই আমার নামে বলে দিলে আমি অনুমোদন দেই নাই আমার নামে তুমি সার্টিফিকেট দিয়ে দিলে তাহলে নিশ্চিত জেনে রাখো দুনিয়াতে বেঁচে আছো এই কথা ঠিক জাহান্নামে তোমাদের জন্য ঘর তৈরি হয়ে গেছে এই কথাও ঠিক বলে নাউজুবিল্লাহ আপনারা সবাই চান তো জাহান্নামে যেতে কেউ কি চান অথচ আপনার অজান্তেই জাহান্নামে আপনার জন্য ঘর তৈরি হচ্ছে প্রতি মিনিটে মিনিটে যখন একবার মুখ দিয়ে বলেছেন আল্লাহর নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না তখনই একটা জাহান্নামে ঘর তৈরি হয়ে গেছে যখনই মুখ দিয়ে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরিণীর গাছের সাথে বাঁধা হইল ইহুদি বেঁধে রাখলো তখনই আপনার জন্য জাহান্নামে একটা ঘর তৈরি হয়ে গেছে অথচ আপনি নবীকে বড় করার জন্য এগুলো বলছেন এগুলো বড় করার জন্য বলা না হ্যাঁ নবী ও সোনার নবী তোমাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই তৈরি করা হতো না এটা তাকে বড় করার জন্য বলা হলো না
অতএব এই বড় করার জন্য যে মিথ্যা কথাটা বললেন আপনি কেবল মুখ দিয়ে এই কারণে আপনার জন্য জাহান্নামে ঘর তৈরি হচ্ছে নাউজুবিল্লাহ তাহলে আমাদের আমল করলেই হবে না আমলে সলে করতে হবে আমি আমার টপিকেই থাকব ইনশাআল্লাহ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীতে হিন্দু থাকবে আমরা তাদেরকে পিটায়ে তাদেরকে উঠায়া দেব না তাদের আগুন দেব না তাদেরকে মালামাল লুণ্ঠন করব না তারা থাকবে দুনিয়াতে একজন মানুষ হিসেবে তাদের স্বাধীনতা আছে তারা তাদের ধর্ম পালন করবে তবে পৃথিবীর সমস্ত অমুসলিমদের কাছে আমরা বলতে চাই আমাদের সৃষ্টিকর্তার কাছে কিন্তু ধর্ম একটাই আমাদের আল্লাহর কাছে কিন্তু দ্বীন একটাই সেটা হলো ইসলাম বেশ কিছুদিন আগে আপনারা সুন্নি বক্তাদের মুখে শুনেছেন তারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুসলমান ছিল না মাথা চাকাচ্ছেন শুনছেন তো কি অদ্ভুত অদ্ভুত কথা মানুষের সামনে বলে নতুন নতুন ডেলিভারি দেয় আল্লাহর নবী বলে মুসলমান ছিল না তাকে মুসলমান বললে বলে ইমাম থাকবে না এটা আপনি কাফের হয়ে যাবে এটা কি ভাষা অথচ তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম হলে আমাদের নবীও তাকে আব্বা বলে ডাকছে তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলে আবুল আম্বিয়া নবীদের আব্বা এই ইব্রাহিম আলাইহিস সালামকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ইব্রাহিম আলাইহিস সালাম তুমি ইসলামের পর আত্মসমর্পণ করো ইসলামে আসো তিনি বললেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি এখনই আত্মসমর্পণ করলাম রব্বুল আলামিনের প্রতি আদম আলাইহিস সালাম নিজেও একজন মুসলিম এবং মুমিন নূহ আলাইহিস সালাম তিনিও একজন মুসলিম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম আমরাও মুসলিম আলহামদুলিল্লাহ তবে দাবি করলেই কি সব হয়ে যাবে আবু জেহেল মরার আগ পর্যন্ত কোনোদিন স্বীকার করে নাই যে তার থেকে কোনো ভালো মানুষ দুনিয়াতে আছে সে বলল যে এতদিন কাবা ঘর আমার নিয়ন্ত্রণে আমার থেকে কে বেশি আমল করেছে এটা তো আমাদের ঘরের কাছে মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই ফেরাউনের নাম তো আপনারা শুনেছেন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা উপরে আছে ছোট আল্লাহ আমি হলে বড় আল্লাহ এত বড় খারাপ মানুষও আমল করে নাই এই কথা আপনি বলতে পারবেন না আমল মানে কর্ম সেটা বদ হতে পারে নেকো হতে পারে খারাপ হতে পারে ভালো হতে পারে সেও কর্ম করেছে সেও বিপদে পড়লে বলতো আল্লাহ আবু জেহেল পর্যন্ত বিপদে পড়লে বলতো আল্লাহ তুমি আমার বিজয় দিও প্রত্যেকটা মানুষ ইতিপূর্বে যারাই দুনিয়ার থেকে বড় বড় সন্ত্রাস বিদায় হয়ে চলে গেছে প্রত্যেকে দাবি করত যে ধর্মীয়ভাবে যারা গিয়েছে দিন ধর্ম নিয়ে যারা তামাশা করেছে তাদের দাবি তারা খুব আল্লাহওয়ালা এই যে মসজিদে বসে আপনারা সালাত আদায় করবেন এই এই মুহূর্তে এই টাইমে বাংলাদেশের কোথাও না কোথাও কবরের উপরে সেজদা দিয়ে আছে বহু মানুষ বিশ্বাস করেন এই যে এখন আমরা আল্লাহর ঘরে খুতবা শুনতেছি এখনো পর্যন্ত বহু মহিলা শাহজালালের মাজারে কপাল ঠেকায় আল্লাহর কাছে ছেলে চাচ্ছে মানুষের কাছ থেকে কন্যা সন্তান চাচ্ছে ছেলে সন্তান চাচ্ছে এত বড় অপকর্ম করার পরেও তারা কিন্তু জান্নাতে যেতে চায় চায় কিনা তারা কিন্তু বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে জান্নাত দিও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা অথচ সে জানে না ঈমান আনতে হলে শুধু হবে না আমলে সলে করলে তারপরে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে জান্নাত নয় শুধু জান্নাতুল ফিরদাউস খালিদিনা ফিহা একবার ঢুকলে আর বের হওয়া নাই লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ওখান থেকে বের হওয়ার মতো ইচ্ছাই ভিতরে আসবে না এই জান্নাত আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে অথচ কবরে যে সেজদা দেয় সেও বলে যে আমি জান্নাত চাই এটা হলো কিসের সাথে কি শর্ত পূরণ না করলে কি ওয়াদা পূরণ হবে আল্লাহ তো আমাদের কাছে বলেই দিয়েছে ওয়া কানা ওয়াদা রব্বুহু হাক্ক আমি হলো সেই আল্লাহ যেই আল্লাহর ওয়াদার সাথে পৃথিবীর কোনো মানুষের ওয়াদা মেলে না আমি হলো সবচেয়ে বড় ওয়াদা রক্ষাকারী ওমান আসদাকু মিনাল্লাহি কিলা পৃথিবীতে কে আছে আমি আল্লাহর থেকে বেশি সত্যবাদী আছে কেউ আছে কেউ এই আল্লাহ ওয়াদা করতেছে শোনো আমি তোমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি শর্ত হলো দুইটা তোমাদেরকে ঈমান আনতে হবে এবং আমলে সলে করতে হবে দুর্ভাগ্যজনক বশত আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে প্রায় 90% মুসলমান আজও পর্যন্ত আমলে সলে কাকে বলে চেনে না তারা মনে করে বেশি বেশি আমল করলেই তো হয়ে যায় বেশি বেশি সেজদা দেব বেশি বেশি রুকু করব বেশি বেশি দান সদকা করব বেশি বেশি সিয়াম পালন করব তাহলেই মনে হয় আমি ইমানদার অথচ তারা জানে না টাকা দান করে হোক রোজা রেখে হোক নামাজ পড়ে হোক কোনো দিন কল্যাণ পাওয়া যাবে না যদি সেই ইবাদতটা আমলটা আল্লাহর রাসূলের তরিকায় না হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখামুখি একটা লোক
তিন বার একই নামাজ পড়ছে তিন বারই আল্লাহর নবী নাকচ করে দিয়েছে তুমি নামাজই পড়ো নাই অথচ আল্লাহর নবী হয়তো বলতে পারতেন মা আপনার মনে হচ্ছে তোমার রুকু ভালো হয় নাই গো তুমি নেকি 10 কম পাবে 99 পাবে তোমার সেজদা সুন্দর হলো না সেজদা ভালো হলো না সেজদায় মাথা সুন্দরভাবে তোমার কপাল নাক লাগে নাই সেজদা সুন্দর হয় নাই হাতটা একেবারে বিছায় দিয়েছিল এই জন্য তুমি 95 নেকি পাবে 5 কম পাবে কথা বলে নাই তিনি বলেন নাই যে তোমার হাত বাঁধা ভালো হয় নাই তোমার দাঁড়ানোটা সুন্দর হয় নাই তুমি আল্লাহর কাছ থেকে নেকি কিন্তু কম পাবে এই কথা বলে নাই সরাসরি তিনি বলেছে তুমি নামাজই পড়ো নাই লোকটা তখন বলে আল্লাহই আল্লাহর কসম এর থেকে সুন্দর নামাজ আমি পড়তে পারি না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিল কিভাবে সালাত আদায় করতে হয় ইসলাম খুব কঠিন সেনসিটিভ ব্যাপার এটা মজা ঠাট্টা করার জিনিস না ইসলামে আছে জান্নাত আছে জাহান্নাম মাঝামাঝি কোনো আরেফেল সিয়ার নাই আছে যে এখনো বোঝা যাচ্ছে না ওকে জান্নাতে দেব না জাহান্নামে দেব দুই চার ছয় মাসে সিয়ারে বসে থাকুক আছে ইসলামে আছে সুন্নাত ইসলামে আছে বেদাত মাঝামাঝি কোনো সিদ্ধান্তহীনতায় মুমিনের কোনো জায়গা নাই যে লোকটা ইবাদত করলো এটা কি সুন্নাত ধরবো না বেদাত ধরবো ভালোই তো খারাপই বা কি ঠিক আছে মাঝামাঝি রেখে দাও এরকম কোনো ঘটনা কি আছে ইসলামে আছে হালাল ইসলামে আছে হারাম মাঝখানে কি মাকরু তারপরে মুয়াক্কাদা তারপরে আপনার হইল জায়েদা তারপরে আরো কি সব তানজিহি এই সব জিনিস বলে বলে হারামকে ঢেকে দেওয়া হচ্ছে বলেন নাউজুবিল্লাহ জি না হালাল হারাম জায়েজ না জায়েজ সত্য কথা ভালো মন্দ প্রত্যেকটা জিনিস জান্নাত জাহান্নাম বেদাত সুন্নাহ শিরক তাওহীদ একটা অপরটার বিপরীত কত সুন্দর সিরিয়াল করা মুজাবজাবিনা বাইনা জালিক মাঝামাঝি কোনো রাস্তা আমাদের নাই আছে কি মুসলমান নয় জান্নাত নয় জাহান্নাম 79 নম্বর সূরা সূরা নাসিয়াত 37 38 39 40 41 আয়াত আল্লাহ বলতেছে দেখেন খেয়াল করেন মুখামুখি ফা আম্মা মান তাগ যারা বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে কার ব্যাপারে আল্লাহর ব্যাপারে ও আসারল হায়াত আর দুনিয়া আর যারা দুনিয়া নিয়ে মত্ত থাকে এটাই সবকিছু মনে করে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে তাদের মূল বাড়ি ও আম্মা মান খাফা মাকাম রব্বি কিন্তু যে তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া আর তাদের প্রবৃত্তি নফসের যে গোলামি এই কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচায় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া তার আসল বাড়ি হলো জান্নাত এখানে জাহান্নাম জান্নাত মাঝামাঝি কিছু বলা আছে আছে কিছু বলা তা আপনি শুধু মনে রাখবেন আপনার আমলটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয় তাহলে নেকি পাওয়া তো বহু দূরের কথা এই নবীর তরিকায় না হওয়ার কারণে এখন জাহান্নামে যাওয়া লাগবে দেখেন কত ভয়াবহ কথা পকেট থেকে টাকা দান করেছেন নিজের টাকা খরচ করা স্যার দেখানি কথা না কত ফকির মানুষের সামনে দিয়ে চলে যায় পকেট ভর্তি টাকা দশটা টাকা সহজে বের হয় না টাকা দান করার চারটেখানি কথা না এই টাকা দান করেছেন আল্লাহর কসম হতে পারে দান করেও আপনি জাহান্নামে যাবেন কি একটা আশ্চর্য ব্যাপার দেখেন নিজের হালাল রুজি আমি মানুষকে দান করতেছি তবু আমি জাহান্নামে যাব যদি নবীর তরিকায় যদি দানটা না হয় প্রকাশ্য দান হারাম নয় উৎসাহিত করার জন্য তার খাত আছে তবে আপনি কি করলেন মসজিদে একটা আলমারি দিলেন দিয়ে লিখে রাখলেন দাতা আলহাস অমুক কে একজন ওইটা মুছে ফেলছে কুষ্টিয়ার একটা জায়গায় ছেলে ফেলে লিখে ফেলছে মুসা হয়তো হয় নাই ওরা ঘষে ইট দিয়ে খোয়াদি ঘষে ওই নামটা কাটিয়ে দিছে পরে সেই হাদি সাহেব শুনলাম আলমারি বাড়িতে নিয়ে গেছে আমার নাম কাটিয়ে ফেলো আমি আলমারি রাখবো না বাড়িতে নিয়ে চলে গেছে তাহলে ওনার কি টার্গেট ছিল বলেন কি টার্গেট ছিল উমরা করতে হজ করতে যাওয়ার আগেই নিয়ত করতেছে যে লোকজন কি বলবেনি মানুষ খারাপ বলে তারপরে অনেক সম্পত্তি সুদের উপরে কটে রেখে টাকা নিয়ে লোকটা হজে চলে যাচ্ছে কাবা ঘরের গিলাপ ধরে যদি 80 বছরও কান্নাকাটি করে মানুষের হক নষ্ট করা মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেওয়া এত বড় পাপ কি আল্লাহ সহজে ক্ষমা করবেন কারণ হজ করতে গেছে তবে রাসুলের তরিকায় দেয় নেই রাসুলের তরিকায় গেলে হারাম টাকা দিয়ে হারাম খাদ্য খেয়ে হারাম পানীয় খেয়ে হারাম বস্ত্র পরে আল্লাহকে ডাকলে কি হবে মাশরাবুহু হারাম মাউ হারাম মালবাসুহু হারাম
রুজিয়া বিল হারাম আল্লাহ ইস্তাজাব লাহু, লোকটার পোশাক হারাম, খাদ্য হারাম, পানি হারাম, জীবিকা নির্বাহের উপার্জন হারাম, পোশাক হারাম, এরকম একটা লোক আল্লাহকে রব্বানা জালামনা বললে কি করে আল্লাহ ক্ষমা করতে পারে? আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হলে হালাল রুজি একটা বিশেষ জরুরি কিনা বলেন? নেক আমল হালাল রুজি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি হারাম খেয়ে যদি কান্নাকাটি করেন আল্লাহর কাছে, এটা কি আমল হবে না আমলে সলে হবে? হ্যাঁ, তো বুঝে গেছেন আপনি, আমল হবে কিন্তু আমলে সলে হবে না, কাজ হয়ে যাচ্ছে তবে রাসুলের তরিকায় হচ্ছে না। তো যে কথা বলতেছিলাম, আমরা আরো কিছুবার আপনাদের চেষ্টা করে দেখেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ প্রথমে কসম করতেছে সময়ের, আল্লাহ বলতেছে আমি কসম করলাম সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে সবাই। এখানে ঢালাও ভাবে বলা হচ্ছে, এইবার ইল্লা বলে ঠেকায় দিল আগের কথাটা, তবে তারা বাদে, ইল্লা মানে কি বলেন, তবে বাদে, দাঁড়াও কথা শেষ করি আগে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দেখেন আমি কিন্তু শুরুতে বলছি আপনারা আমল আজ পর্যন্ত আমল চেনেন না, আপনারা আমল মনে করছেন যে নামাজ পড়ার কথা নামাজ পড়ে চলে যাচ্ছি, কোরআন পড়ার কথা কোরআন পড়তেছি, আমার আবার দেখার কি আছে, আমার রোজা রাখার কথা রোজা রাখতেছি, আমার যাকাত দেওয়ার কথা আমি যাকাত দিচ্ছি 2.5%, আমার আবার এত হিসাব কিসের, অথচ জানেন না আমল আর আমলে সলে হলে আসমান জমিন পার্থক্য। এখানে আল্লাহ বলল না যে তারা বাদে যারা ইমান আনে এবং আমল করে তারা বলল না, আল্লাহ কথা বলে নাই। এখানে বলতেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সলে করে। কিন্তু সলে বোঝেনা আমাদের সমাজের মানুষ, সলে বোঝেনা, সত্য কথা বলতেছি সলে বোঝেনা। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, হক এবং ধৈর্যের ব্যাপারে তারা খুব পটু, কঠিন তারা, দৃঢ় প্রতিজ্ঞমান। আশা করা যাচ্ছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং তারা হেদায়েতের উপর থাকবে। এইরকম কোরআন মাজিদে আবার আপনাদের বলি, ইতিপূর্বে বহু পাপ করে ফেলেছেন, বহু অন্যায় হয়ে গেছে, অনেক গুনাহ করে ফেলেছি আমরা মানুষ, গুনাহ করতে পারি না, গুনাহ করার পর আমি আল্লাহকে বলতেছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত, বলতেছে পাপকারী যদি আল্লাহকে বলে আমার ভুল হয়েছে, এই ভুল আমি আর জীবনে করব না, আল্লাহ তুমি ক্ষমা করো, এই কথার উপরে যদি লোকটা রানিং থাকে তাহলে তার অতীতের গুনাহ শুধু ক্ষমা হবে না, অতীতের ঘটে দেওয়া সমস্ত পাপকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। কিন্তু এখানেও দেখেন খালি আমলের কথা নাই, এখানে আছে ইল্লা, খেয়াল করেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, শুধু আমল করলে হবে না, আমলে সলে করতে হবে। আর আমলে সলে কোন তরিকায় হতে হবে? তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি আমার সামনে জিকির করতেছেন, জিকির করতে করতে জোরে জোরে হু হু করে ওঠেন, কেমন কেমন জানি অস্বাভাবিক করে ওঠেন 10-15 জন এক জায়গা। আমি বললাম যে এরকম করেন কেন? আপনি বললেন যে এটা আমাদের সৃষ্টিয়া তরিকার জিকির, এটা কাজ করলেন কি বললেন মুখ দিয়ে? আপনি যেটা বলতে পারলেন না যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির তাই আমি করলাম, কই সে সাহসটা আপনার হইল না? আপনার গলায় একটা তাবিজ দেখলাম আমি, দেখে বললাম যে বাবাজি গলায় তাবিজ কেন, এটা কেন নিছেন? আপনি বলতেছেন যে আমার বড় হুজুর দেশে, আপনার কিন্তু এই কথা বলার সুযোগ হইল না, আল্লাহর নবী নেছে তাই তো আমি নেই, বলেন তো দেখে সাহস থাকলে। আপনারা মরা মানুষের বাড়িতে এই মরা খেতে গেছেন, যেটা নিকৃষ্ট খাদ্য, জঘন্য খাদ্য, যেই খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে এটা আমরা বলতে পারতেছি না, এটা একটা হারাম খাদ্য আপনার জন্য, এটা একটা জঘন্য খাদ্য, মরা মানুষকে কেন্দ্র করে যেটা করা হয় আপনি খাচ্ছেন, আমি বলতেছি কেন খাচ্ছেন? আপনি বলতেছেন যে মুরব্বীদের থেকে দেখে আসতেছি, এতদিন ধরে চলে আসতেছে, খারাপ কি, ভালোই তো, অত কথা আমাকে বললেন, একবারও কিন্তু বলার সাহস আপনারও হইল না, হুজুরেরও হইল না, আল্লাহর নবী খাইছে তাই আমি খাই, বলেন তো দেখি সাহস থাকলে। আল্লাহর নবীর জীবদ্দশায় কত জান্নাতি সাহাবি মরে যায়নি, তার কলিজার টুকরা কত সাহাবীর লাশ তিনি নিজে জানাজা দিয়েছে চোখের সামনে, কোনো দিন তিনি বলেন নাই মাইয়েতের বাড়িতে 3 দিনের দিন আমরা একটু খানা খাই আসবো, এই কুকর্ম তিনি করেন নাই। তাহলে আপনি কেন করেন? আপনি রসুলের নাম নিচ্ছেন না, নিচ্ছেন হলে আমার মাঝাবে আছে, তরিকায় আছে, বিভিন্ন কিছু বলে টিকাতে চাচ্ছেন, তার মানে আপনি আমল করেছেন, আমলের ছলে এখন আপনি বোঝেন নাই। আবু জেহেলকে যদি আপনি বলতেন আজকের এই দিনে, জবাব আগেই আছে, যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আবু জেহেল, আবু লাহাব, মক্কার কাফেররা
বলো তো দেখি মাথার উপরে আসমান আর পায়ের নিচের জমিন এগুলো কিরা বানাইছে একটা কাফের পর্যন্ত মুখ দিয়ে বলতো লা ইয়াকুলুনাল্লাহ জিজ্ঞাসা করার কি আছে আল্লাহ বানাইছে তাহলে আল্লাহ বানাইছে এই কথা একজন কাফের পর্যন্ত বিশ্বাস করে জানেন কি ফেরাউন পর্যন্ত সুবে ডুবে পড়ার আগ পর্যন্ত সে জানতো আমাকে যে আল্লাহ ডুবে মারছে ওই আল্লাহ এই একই নদীর মাঝখান দিয়ে রাস্তা বের করে দিয়ে সামান্য একটু আগে মুসাকে পার করে দিয়েছে জানে অবশ্যই সে জানে ফেরাউন অবশ্যই জানে যে উকুনের বৃষ্টি ব্যাঙের বৃষ্টি রক্তের বৃষ্টি ফড়িং এর বৃষ্টি রক্তের বৃষ্টি ব্যাঙের বৃষ্টি এগুলো আল্লাহই দিয়েছে জানতো স্পষ্ট জানতো আল্লাহকে জানতো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মতো তিনি নবী পাঠিয়েছেন রাসূল পাঠিয়েছেন তার কথা সে মানতে রাজি না আমাদের সমাজের মানুষ আল্লাহকে এত মানে শুধু আল্লাহ 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 জিকির করতেছে 5000 10000 বার কিন্তু এখনো পর্যন্ত বোঝে না আল্লাহকে কিভাবে ডাকবো তাকে কিভাবে মান্য করব এই তরিকা তো শেখাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শেখাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার তরিকায় হুবহু আমরা আমল করি তাহলে তার নাম হবে আরবিতে আমলে সলেহ আমলে সলে ছাড়া যদি কেউ জান্নাতে যায় এটা হলো স্বপ্নে বাস্তবে কোনোদিন যাওয়া যাবে না যদিও স্বপ্নে দুনিয়ার বহু মানুষ সাইকেল চালাতে পারে না কিন্তু বিমানের পাইলট হয়েছে ইতিহাস সাক্ষী স্বপ্নে বহু মানুষ রাজভোগ খেয়েছে মিষ্টি খেয়েছে সকালবেলা দেখে বালিশের তুলা নাই এরকম ইতিহাস হয়েছে স্বপ্নে বহু অবাস্তব জিনিস মানুষ দেখে কিন্তু সেটা বাস্তবতার সাথে কতটুকু মিল আছে বলেন আপনি স্বপ্নে গায়ের জোরে বলতে পারবেন যে আমি জান্নাতে চলে যাব আমার এই আমল ঠেকায় কে কিন্তু সে আমলটা যদি নবীর তরিকায় না হয় আপনার কোনো জোরাজোরি রাগারাগের কোনো চার পয়সার দাম নাই আছে তারপরে আমরা আমলে সলের আরেকটু বিষয় বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা আঙুলে তাসবিহ গণনা করো কেননা বিচারের মাঠে তোমাদের এই আঙুলগুলো তোমাদের পক্ষে সাক্ষী দেবে সুবহানাল্লাহ আমি আপনার পাশে বসে আমি আঙুল দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো আমি পড়তেছি কিন্তু আমার পাশে আপনি বসে হাজার দানার তাসবিহ নিয়ে নিয়ে আপনি টানতেছেন আপনার কতটুকু নেকি হবে এ কথা আমি বলতে পারতেছি না কেননা আল্লাহর নবীর সময়ও কিন্তু জয়তনের ফল ছিল ওই সময়ও কিন্তু এইরকম বিসি অনেক কিছু পাওয়া যেত কিন্তু জীবনে অনুমোদনও দেয় নাই এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না সাহাবায়ে কেরামের কেউ জীবনে একটা মিনিটের জন্য একটা তসবিহ টান দিয়েছে তারা তাদের নিজস্ব আঙুলের কর দিয়ে শরীরে লাগায় লাগায় তারা আল্লাহকে ডাকতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে পথ যেহেতু আমার খোলা আছে আমি কেন করতে যাব একটা মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যেটা দরকার নাই আমার উপরে রেগে বলতেছে যে যদি আমার পড়া ভুল যায় যদি আমার সংখ্যা মনে না থাকে তো বললাম যে আপনার ভুল গেলেও ফেরেশতার ভুল যাবে না যতবার আপনি আল্লাহকে ডাকতেছেন প্রত্যেকবার হিসাব করে রাখার দায়িত্ব আল্লাহ অগণিত ফেরেশতাদেরকে দিয়ে রাখছেন তিনি নিজেই বোঝে আমার বান্দা কয়বার আমাকে ডাকতেছে সারাটা জীবনে ভুল ডাক 33 বার জায়গা 32 বার হয়ে গেছে ভুলে অনিচ্ছায় 34 বার হয়ে গেছে ইচ্ছা করেছেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়ব একটু কম বেশ হয়ে গেছে নেকির কম বেশ হবে না কারণ আপনার ইচ্ছা আছে 100 বার পড়ার তখন আপনি তসবিহ দানাতে আপনি গেলেন তখন ওই আত্মতৃপ্তিটা ভিতরে পাবেন না যেভাবে নিজে হাত করগুনি করবেন সামনে কুরবানি আসতেছে নিজের কুরবানি যত্ন করে পশুটাকে খাওয়ায়ে গোসল টসল করায়ে নিজে যদি নিজের হাত দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন তার ভিতরে একটা আত্মতৃপ্তি কেমন আসার কথা আর বিদেশ থেকে ফোন করে দিচ্ছে ঢাকা থেকে ফোন করে দিচ্ছে যে আমার নামে সাড্ডি মানি দিয়ে দাও এটার ভিতরে কি আছে বলেন সে কাটবে তার বউ কাটবে তার ছেলে মেয়ে কাটবে কোনো নিষেধ নাই নিজে একটা আত্মতৃপ্তির হিসাবটা আলাদা তো শরীয়ত হলো এইরকম তদন্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় আপনার ভিতর থেকে দোয়াটা বের হোক আপনার বাপের জন্য মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য আপনি নিজে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেন বোঝা কি যাচ্ছে আরেকটা বিষয় বলি আমরা কিন্তু মরা মানুষের ব্যাপারে দুর্বল দুর্বল না একটা লোক মসজিদের আশেপাশে দিয়ে যায় না যেই বাপ মরে গেছে 7 দিন মসজিদ থেকে বাড়াই না চায়ের দোকানে দাস বিড়ি খায় তাও টুপি খোলে না টিভি দেখতেছে তার টুপি খোলে না ওদের বাপ মরে গেছে যে 5 দিন আগে ওই সময় মনটা একটু নরম থাকে যে যা চায় তাই দিয়ে দেয় থাকে না তার মানে কি মরা মানুষের প্রতি মানুষের একটা আত্মস্বজনের প্রতি একটা টান আছে কিন্তু এখনো মানুষ বোঝে না আমলে সলে কোনটা
মরা মানুষের জন্য সারা দিন গোশত পোলাও বিরিানি করে মিলাদ পড়ে কান্না কাটি করে সারা দিন হইহুল্লা করে এক নেকি হবে না কেন এর অনুমোদন রাসূল দেয় নাই আর যার বাপ মরে গেছে ও যদি শেষ রাতে গোপনে সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্না কাটি করে বলতো আল্লাহ আমি মূর্খ মানুষ আমি আরবিও বুঝি না আমি আমার মাতৃভাষায় বলি আমার মার চাইতে তুমি ভালো বুঝি ফেলবে আমার ভাষা ও আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করো তার প্রতি তুমি দয়া করো তাহলে বলেন তো কাম কোনটা ভালো হতো কিন্তু ছেলে তো কাঁদে না ছেলে মনে করছে এই কাম তামান না এই কাম হলে হুজুর আসবে তিনি কান্নাকাটি করে দেবে আমি খালি আমিন আমিন বলে যাব আত্মতৃপ্তি অর্জন করতে হলে আমলে সলে করতে হবে আমলে সলে হলে ওইটা যেইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে তরিকার সাথে মিলে যায় আখলাক আখলাক চরিত্র বলতে আমরা কি বুঝি একটা লোক হজ করে আসলো হজ করে আসার পর রুমাল দিয়ে উনি মাটির দিকে তাকায় হাঁটে ডানেও তাকায় না বামেও তাকায় না সামনেও তাকায় না পিছনেও তাকায় না একেবারে ধীর গতিতে পায়ে হেঁটে যাচ্ছে কাউকে সালামও দেয় না কিছুই না ডানে বাম থেকে খালি সালাম পায় ওই সালামের জবাব দেয় আমরা মনে করি যে লোকটা খুব ভালো মানুষ একেবারে মাটির মানুষ মসজিদে ঢুকছে মাগরিবের সময় দশটার আগে বের হয় না আমরা মনে করি যে লোকটা একটা জিনিস মাগরিব থেকে এশা পর্যন্ত কঠিন গরমের ভিতরে মসজিদের বারান্দায় একটানা ইল্লাল্লাহ জিকির করতেছে আমরা মনে করি লোকটা খুব ভালো মানুষ তার চরিত্র ভালো বাইরে ডানে বামে কোনো দিক নজর দেয় না অথচ শরীয়তের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে এটা মাপকাঠি নয় উত্তম চরিত্র এখন আমরা বুঝতে পারি নাই একজন লোক পাপ দেখলে রেগে যায় অন্যায় দেখলেই সে হাত দিয়ে প্রতিহত করতে চায় না পারলে জিব্বা দিয়ে প্রতিহত করতে চায় তাও যদি না পারে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি সেটাও যদি না পারে অন্তর দিয়ে ঘৃণা করে পাপটাকে পাপ জেনে তাড়াতাড়ি সরে পড়ে আমাদের সমাজে এই লোক নাম করা লোক না আর যত পাপ হচ্ছে জেনা ব্যবিচার হচ্ছে সুদ হচ্ছে ঘুষ হচ্ছে যাত্রা আসতেছে গান বাজনা হচ্ছে উনি কিছুই বলে না উনি তসবিনই খালি রাস্তায় হাঁটে আর ঘোরে মানুষ বলে যে লোকটা খুব চরিত্রবান লোক এটা হলো এখানে তো আপনাকে ওই কথা বলা হয় নাই এই ধৈর্যের এখানে চার পয়সার দাম নাই সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিহত করতে হবে মান রাআ মিনকুম মুনকার ফালিউগাইয়িরহু বিয়াদি যদি তোমাদের সামনে কোনো পাপ সংগঠিত হয় তাহলে তোমরা মুনকার দেখলে হাত দিয়ে বাধা প্রদান করবে ফাইল্লাম ইয়াস্তাতি যদি তা না পারো ফাবি লিসানহি ঠোঁট দিয়ে জিব্বা দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করবে ফাইল্লাম ইয়াস্তাতি তাও যদি না পারো ফাবি কলবিহি অন্তরে অন্তরে ঘৃণা করবে কেননা ওটা হলো পাপ বোঝা কি যাচ্ছে তাহলে আমরা পাপ মুক্ত জীবন চাই আল্লাহ তুমি কবুল কর আল্লাহু আমিন এখন কিছু কিছু শব্দ ভুল আপনাদের ঠিক করে দেব একজন বলল যে আমার জন্য দোয়া করবেন আপনি বললেন যে আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিক বলেন না আপনারা কেন বৃদ্ধি করবে বলেন ওই লোক যদি শিরক করে বেদাত করে মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয় অনেক বড় হারামের সাথে জড়িত থাকে তাহলে হায়াত বাড়ার কারণে পাপ আরো বাড়ি গেল না আপনাকে বলতে হবে নেক হায়াত দান করুক যেই হায়াতের ভিতরে কোনো শেরেক নাই বেদাত নাই পাপ নাই ওই রকম ভালো হায়াত দিক না হলে দরকার নেই মনে থাকবে মানুষ দোয়া চাইলে দোয়া করারও কিছু প্রসেস আছে এরপরে আমি আপনাদেরকে আরো কিছু বিষয় ক্লিয়ার করে দেই আমরা এই মসজিদে আসার আগে থেকে এখন পর্যন্ত আমরা খুব সন্তুষ্ট একটা বিষয়ে আমাদের যিনি ইমাম সাহেব রয়েছেন সম্মানিত প্রিয় ভাই আলহামদুলিল্লাহ তিনি খুব আন্তরিক মানুষ আজকের এই সমাজে হক মানার চাইতে হক বলাই কঠিন মন্দির হোক গান হোক অসুবিধা নাই ওই সেখানে ড্যান্স চলুক সমস্যা নাই কিন্তু বিশুদ্ধ আকিদার কথা ভালো কথাগুলো বলা যাবে না আগেই বন্ধ করে দেয় আছে কিনা সেই হিসেবে আপনাদের আলেম আপনাদের এই মসজিদের যিনি দায়িত্বশীল ইমাম তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি তিনি এই বিষয়ে তিনি খুব সুন্দর নরম যে তার কাছে যে যেমন আমল করতেছে অন্তত বিরোধিতা তিনি করেন না নবীর সুন্নাহ একজন পালন করতেছে আমি বিরোধিতা করে গুনাহগার হব কেন ঠিক কিনা আমি হয়তো করি না এটা আমার ভুল কিন্তু আমি আর একটা লোকের এই কথা বলতে যাব কেন তুমি ফেতনাবাস তুমি আমলটা করো না এই কথা তিনি বলেন না এটা একটা বড় পাওয়া আলহামদুলিল্লাহ যা গতানুগতিক মসজিদে আমরা খুব একটা পাই না আগেই বলে ইহুদির দালাল কাফের খ্রিস্টান কি বাদে বাদে কথা বলে দুই নম্বর কথা আপনাদের কিছু কিছু বিষয় উল্টা লাগতে পারে সেটা কি এখানে ইমাম সাহেব বসে আছে আমি যাওয়ার পরে তার থেকে ক্লিয়ার করে নেবেন রাতারাতি মায়ের পেট থেকে পরেই আমরা সমস্ত কিছুর হাফেজ কিন্তু আমরা হই নাই আমাদের ধীরে 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 ভুল ভাঙছে কি
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে একটা বসা লোককে দাঁড় করায় দিয়ে বলতেছে কম তুমি দাঁড়াও তুমি কি দুই রাকাত সালাত আদায় করে বসেছো সে বলল লা ইয়া রাসূলুল্লাহ আমি তো দুই রাকাত পড়ে বসি নাই আপনার খুতবা হচ্ছে তাই আমি এসে বসে গেছি আপনারা তাই করেন না খুতবা চলাকালীন বসে পড়েন না তো উনিও বসে গেছে আল্লাহর নবী বলল কম দাঁড়াও তুমি শুধু না তোমার বংশের লোক শুধু না ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ তোমাদের ভিতরে যে কোনো মুসল্লি যে কোনো মুমিন আল্লাহর ঘরে যদি আসে ফালা ইয়াজলিস আগেই যেন লোকটা জমিনে না বসে আগেই যেন বসে না পড়ে হাত্তা ইউসাল্লা রাকাতাইন দুই রাকাত নামাজ আদায় না করা পর্যন্ত তবে ইদা উকিমাতিস সালা ফালা সালাতা ইল্লাল মাকতুবা আল্লাহর ঘরে যদি একবার একামত শুরু হয়ে যায় তাহলে ওই নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই বাদ বাকি খুতবা হোক যা হোক আপনি এসে দুই রাকাত সালাত আদায় করে তারপরে বসবেন ইনশাআল্লাহ পড়ি মনে থাকবে এইটার নাম হলো কবলা জুমা দুর্ভাগ্যজনক বশত আমরা আরেকটা কবলা জুমার নামাজ আমরা নির্দিষ্ট চার রাকাত বানাইছি এটা নাই আসলে কোরআন হাদিসে নাই এটা হুজুর থেকে জেনে নেবেন শব্দ হুজুরকে দিবেন না ডাইরেক্ট তাকে বলবেন কোরআন হাদিসে যা আছে আপনি মন খুলে কথা বলেন আমরা কোনোদিন আপনার বিরোধিতা করব না এই স্বাধীনতা ইমামকে দিয়েই দেখেন দেখবেন যে আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে কিন্তু একটা ভালো কথা ইমাম বলবে সঙ্গে সঙ্গে আপনারা তার লেজ ধরে টানবেন আর বলবেন যে আমরা ভালো মন্দ খাওয়াই আমরা চাঁদা দেই হুজুরের হুজুর খালি আমাদের বিরুদ্ধে বলে খালি সুদের ওয়াজ করে খালি হলে এটার বিরুদ্ধে বলে এইভাবে যদি তাকে প্রেশার দেন তিনি কি কথা বলতে পারবে এখন আর একটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেবেন না আমারটা নেবেন বলেন আল্লাহ রাসুলেরটা নেবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিয়েছেন দেন নাই খুতবা কি দিয়েছেন তিনি খুতবা দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বক্তব্য দিয়েছেন খুতবার শেষে মসজিদে যদি সালাত আদায় করেন তাহলে চার রাকাত কয় রাকাত আর যদি বাড়িতে গিয়ে পড়েন তাহলে কয় রাকাত দুই রাকাত নামাজ আরো কম সুবহানাল্লাহ ইসলাম আর যদি দেখেন এসে ইমাম এখনো পর্যন্ত বক্তব্য শুরু করে নাই বসে আছে সময় কেবল মাত্র 11:30 আমি আগেই চলে আসলাম মসজিদে তখন আপনি দুই রাকাত করে নির্দিষ্ট করবেন না পড়তেই থাকবেন পড়তেই থাকবেন অনুমতি আছে না হলে সর্বনিম্ন দুই রাকাত পরে বসে থাকবেন মনে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন সুন্নাতের দাম বেশি না ফরজের দাম বেশি কত বেশি কি তার তুলনা চলে বলেন ফরজের বাইরে মোটি নফল সুন্নাত সব সবই নফল বিশ্বাস করেন সব নফল সুন্নাত ফরজ হলে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলে সারাটা জীবনের নফল দিয়ে তার গ্যাপ পূরণ করা যাবে না আল্লাহ পূরণ করবে সেটা ভিন্ন কথা কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি নষ্ট করে ফরজ পড়লেন আর বললেন ফরজটা থাক আমি সুন্নাত দুই রাকাত ধরে পড়ি হবে কি হবে না ফজরের দুই রাকাত সুন্নাত আপনারা এত বেশি গুরুত্ব দেন অনেকেই মসজিদে জামাত চলে অথচ আপনারা অনেকেই বারান্দায় পড়েন পড়েন নাকি পড়েন এটা করবেন না আল্লাহর নবী উল্লেখ করে ক্লিয়ার করে বলে দিয়েছে ইদা উকিমাতিস সালা ফালা সালাতা ইল্লাল মাকতুবা আল্লাহর ঘরে একবার একামত শুরু হয়ে গেলে ওই সালাত ছাড়া দুনিয়ার আর কোনো সালাত নাই ফজরের আগের হোক আর মাগরিবের আগের হোক আর এশার নামাজের আগে হোক কোনো সুন্নাতের আর কোনো দাম নাই সঙ্গে সঙ্গে এসে জামাতে থাকবেন মনে থাকবেন ইনশাআল্লাহ 9 নম্বর সূরা সূরা তাওবা 18 নম্বর আয়াত আপনি ইঞ্জিনিয়ারি করবেন কিভাবে কেউ আপনার প্রেশার দেয়নি আপনি স্বাধীন মতো করেন ডাক্তারি করবেন কিভাবে পড়াশোনা করেছেন করেন কিন্তু আল্লাহর ঘরে কিভাবে চলবে আপনার মন মতো চলতে পারবেন না এখানে কোরআন মাজিদ উল্লেখ করা আমার ঘর কারা কারা আবাদ করবে আমি লিখে দিলাম কোট করে দিলাম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিশ্চয় আমার ঘর যারা আবাদ করবে তারা কারা মান আমানা বিল্লাহ তারা আল্লাহর উপরে পূর্ণ ঈমানদার হতে হবে ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে ওয়াকামাসসালাহ সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে সালাত পড়তে হবে ওয়া আতাজ যাকাত যাকাত দিতে হবে তাদেরকে প্রতিষ্ঠিতভাবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এটাই হলো কথা তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না বোঝা কি যাচ্ছে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন তাহলে তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ জুমার খুতবার প্রথম পর্ব আমরা শেষ করছি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা
كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله امر اي مسجد যত মুসল্লি এসেছে আল্লাহ আমাদের অতীতের গুনাহ তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহ আমাদের যারা মারা গেছে যারা ঈমানের উপরে আল্লাহ তুমি তাদের ভুল ভ্রান্তি ক্ষমা করো তাদের প্রতি তুমি দয়া করো আল্লাহ আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমার এই সুন্দর ঘরটা প্রতিষ্ঠিত করার জন্য যাদের টাকা শ্রম মেধা বুদ্ধি জায়গা জমি ইমাম মুসল্লি মুয়াজ্জিন যে যেভাবে দায়িত্ব ছিল আল্লাহ তুমি সকলকে ক্ষমা করো আল্লাহ আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের কলিজার প্রিয় ইমাম ভাই জামাল জালাল ভাই এবং এর সঙ্গে যারা দায়িত্বশীল হিসেবে থেকে আর অতপ্রতভাবে জড়িত থেকে তোমার এই ঘরের সঙ্গে জড়িত থেকে তারা চাচ্ছে অন্তর থেকে তোমার ঘরে যাতে তোমার কথাই হয় তোমার রাসূলের কথাই হয় আল্লাহ তুমি তাদের এলেমে বরকত দাও আল্লাহ আল্লাহ তুমি তাদের কাজে বরকত দান করো আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সকলকে তুমি ইমানদার হিসেবে কবুল করো আমাদের মুখের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা যেন বিদাত মুক্ত সুন্নতে আমল করতে পারি শিরক মুক্ত তাওহীদের পতাকা নিয়ে যেতে কবরে যেতে পারি তৌফিক দাও কত নোংরামি চলতেছে খেয়াল কি করেছেন 2022 সালে ছেলে আছে মেয়ে আছে টুপি আছে হিজাব আছে 23 সালে ছেলে আছে মেয়ে আছে টুপি নাই হিজাব নাই বই ভর্তি মন্দিরের ছবি মসজিদের ছবি তার 10% খুঁজে পাওয়া যায় না কোথায় যাচ্ছেন আপনি বানরের নাকি একটা সময় ধীরে ধীরে লেজ খসে যায় আপনি হয়ে গেছেন আপনার কথা বলতে আপনি আপনি বলে আগে বলে বানর ছিলেন আপনার বাপ দাদা লেজ খসে যায় বলে মানুষ হইছেন এই কথা বইতে লেখছে এত বড় নোংরামি শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের বাচ্চাদেরকে আর আপনি তো পীর সাহেবের জিকির করতেছেন খালি সকালে 5000 বার হু আর হলে ঈশান নামাজের পর 5000 বার ইল্লাল্লাহ আর আপনার ছেলে হলো নাস্তিক্যবাদ শিখতেছে দিন ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই দাড়িটাকে সে বোঝা মনে করে এটা হলো একটা খারাপ জিনিস জঙ্গি নাউজুবিল্লাহ বোরকা হিজাবটাকে তারা মনে করে কট্টরপন্থী নাউজুবিল্লাহি মিন যালিক এটা হলো সেই সমাজ আমাদের কত সচেতনতার সাথে আল্লাহকে মানতে হবে ছোটবেলা থেকেই বাচ্চাদের ফাউন্ডেশন গড়াতে হবে কোরআন এবং সহি হাদিসের উপরে বলেন ইনশাআল্লাহ এই যে এতগুলো কথা বলে গেলাম সালাত শেষ করব ডানে বামে সালাম ফেরায়ে এতদিন আপনি মুনাজাত করেছেন আমি করব না আমি মাসনুন দোয়া করব জিকির করব কথাবার্তা বলবো আমার কথার সাথে কর্মের সাথে আপনাদের কারণও যদি না মেলে কোনো সমস্যা নাই আমি যাওয়ার পরে ইমাম সাহেবকে বলবেন এই রফিকুল ইসলাম বিন সাইদ যে খুতবা দিল এর কোন আমলটা নবীজির বিরুদ্ধে এটা আমাদেরকে একটু দেখায় দেন আশা করি তিনি বলবেন না ঠিকই আছে শুধু শুধু চায়ের দোকানে বসে মরে মরে বসে আপনারা মানুষের গীবত করেন পরনিন্দা করেন একজন হুজুর যখন আরেকটা হুজুরের মুখামুখি হয় তখন দেখবেন সত্য সহজে কেউ অস্বীকার করে না দূর থেকে তো ঢিল মারাই যায় দূর থেকে বাজে কথা যে কেউ বলতে পারে আমাদের প্রধানমন্ত্রী কেউ চায়ের দোকানে বসে মাপ তুলিয়ে বাবা তুলে গালাগালিজ করে করে কিনা আবার রিলিফের সাইল নেওয়ার সময় দুইবার নেবে সিরিয়ালে দেয় কথা বুঝছি না মানুষ জাতি আমরা অকৃতজ্ঞ আমরা হলে এরকমই আমরা কাবা ঘরের ইমামকে পর্যন্ত আমরা গালিগালাজ করি এটা হলে আমরা সেই জাতি এই জন্য গালিগালাজ থেকে কেউ বাঁচতে পারবে না যত ভালো কাজ করবেন পিছনে লেজ ধরে আপনাকে টানবেই আপনার টার্গেট জান্নাত কি লা তাআতালি মাখলুকিং ফি মাসিয়াতিল খালিক হাদিসের রাবি হলো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন মাখলুককে নারাজ করে মাখলুককে অসন্তুষ্ট করে আল্লাহ খুশি থাকুক কোনো সমস্যা নাই কিন্তু মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে বেদার করা হলো হারাম কি হারাম আমার আল্লাহ সন্তুষ্ট থাক আল্লাহ আমার উপরে খুশি থাক আমি যে বিষয়গুলো আপনাদের সামনে আজকে বয়ান দিলাম ওয়াজ করলাম খুতবা দিলাম আমি আশা করেছি আমল এবং আখলাকের ব্যাপারে বলার একটা ব্যক্তির নামও বলি নাই কোনো তরিকার নামও নেই নাই কোন পীরের নামও বলি নাই সুন্দরভাবে আমাদের আমলটা কি করে সুন্দর করা যায় এটা শুধু বলেছে আপনার মাথায় শুধু এইটা চিন্তা চাক ব্যাপারটা কি আমলে সলে আবার কি জিনিস তখন আবার কোন একদিন আমি বা আমার মতন আরেকজন এসে আপনাকে বলবে অথবা হুজুর একদিন বলবে আমলে সলে কাকে বলে ইনশাআল্লাহ তবে এটা অন্তত আমার মনে হয় বোঝাতে পেরেছি আমল হলেই হবে না আমলে সলে হলে আরেক জিনিস আমলে সলে হলো তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وما يؤمن اكثرهم بالله الا وهم مشركون الله বলতেছে তারা অধিকাংশ মানুষ কালেমা পড়ার পরেও ঈমান আনার পরেও মুশরিক কি কষ্ট বলেন এই কনকনে শীতের ভিতরে ফজরের নামাজে ঠান্ডা পানিতে ওযু করে আপনি মসজিদে এসে নামাজ পড়তেছেন আপনি যদি জাহান্নামে যান
আর আল্লাহর নবীকে গালি দিয়ে কষ্ট দিয়ে আঘাত করে আবু জেহেল যদি জান্নাতে যায় এই দুঃখের শেষ আছে ও কত কুকাম করে গেল আর আপনি কত ভালো কাজ করে এত কষ্ট মেহনত করে তাহাজ্জুদ করে নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দিয়ে দান সদকা করে এত নেকির কাজ করে যদি একই জাহান্নামে দেওয়া লাগে এর চেয়ে দুঃখের কিছু আছে আর আবু তালেবও জাহান্নামে যাচ্ছে আবু লাহাবও জাহান্নামে যাচ্ছে কোন কিসের সাথে কি আবু লাহাবের পাপের সিরিয়াল করলে পাপের শেষ নাই আবু তালেবের পাপের সিরিয়াল করলে লা ইলাহা ইল্লাল্লাহ খালি দোষ ছিল বাদ বাকি কোনো দোষই তার নাই খালি বিচার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই বাদ বাকি জাগতিক ব্যবহার আসার মানুষের সাথে উঠা বসা আল্লাহর নবীর প্রতি মায়া মহব্বত ভালোবাসা সবই ছিল শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই যার কারণে ও যে জাহান্নামে যাবে আবু লাহাবের মতো কাফের একই জাহান্নামে যাবে বলেন দুঃখের শেষ আছে তাহলে আপনি শুধু চেষ্টা করেন এই যে কষ্ট করে ইবাদত করতেছি নামাজ পড়তেছি রোজা করতেছি হজ করতেছি যাকাত দিচ্ছি আল্লাহ এত কিছু করার পরেও যদি তোমার নবীর তরিকায় না হওয়ার কারণে আমার জাহান্নামে যাওয়া লাগে এর চাইতে বড় দুর্ভাগ্য তো আমার নাই আল্লাহ ফেরাউন যে জাহান্নামে যাবে সেই জাহান্নামে আমি যাব কেন তাহলে আমি আমার আমলটা মাপবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় দেখবেন তখন মিনিটে মিনিটে আপনার আমলে ভুল ধরা পড়ে যাবে এই আমলটা তো নবীজি করে নাই আমি কেন করতেছি বোঝা কি যাচ্ছে আমরা আজকে খুব বেশি প্রেশার বা মেন্টালি প্রেশার আপনাদেরকে আমরা দেব না খুব বেশি সিরিয়াস করে দেব না আপনাদেরকে অন্তত আমি যাওয়ার পরে যাতে আপনাদের এইটা মাথায় থাকে কারোর বিরোধিতা না করেও কোনো লোকের গালিগালাস না করেও যে সুন্দর বক্তব্য দেওয়া যায় মানুষকে আমলের দিকে উদ্বুদ্ধ করা যায় এটা অন্তত আপনার মাথায় যাক ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি তাদেরকে উত্তম শেফা দান করো আল্লাহ আল্লাহ আমাদের ছোট সোনামণি যারা রয়েছে তারা এই নোংরামি শিক্ষা থেকে বেঁচে তারা যেন সঠিক ওহির বিদ্যা শিক্ষা অর্জন করতে পারে আল্লাহ আল্লাহ আমাদের মেয়েদেরকে তুমি পর্দাশীলভাবে চলার তৌফিক দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংসারে তুমি বরকত দাও স্বামী স্ত্রীর মনোমালিন্য তুমি দূর করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করো আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক